সৌজন্যে জোড়া চিঠি। মিথ্যে মামলায় ফাঁসানো থেকে শুরু করে ফের খুনের হুমকি দেয় অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে একযোগে রাজ্যের 8টি জেলায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নানা অপরাধের অভিযোগে দুই যুবককে বেধড়ক মারধরের ঘটনা, ঘটনা বিশালগড় থানাধীন নেহালচন্দ্র নগরে। মঙ্গলবার আগরতলার ব্যস্ততম লেক সুমনি বাজারে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। ফের নতুন করে ঊনকোটি জেলায় চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস, গত দুদিনে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন 5 জন। বহু তৎপরতার পর এলাকাবাসীরা একযোগ হয়ে বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার করলো এক ড্রাগস বিক্রেতার বাড়ি থেকে। মঙ্গলবার টেলিয়ামুড়া থানাধীন এলাকার গামাইবাড়ি উত্তর শিবিরে এই ঘটনা। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির কমলপুর মণ্ডলের 12 ও 13 নম্বর বুথ কমিটির উদ্যোগে তীব্র দাবদাহে তৃষ্ণার্ত পথচারীদের মধ্যে শরবত বিতরণ করা হয়। অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের গোমতী জেলা কমিটির উদ্যোগে টাপানিয়া গোমতী জেলা সিএমও অফিসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার মেধা অন্বেষণের পক্ষ থেকে নতুন কমিটি গঠন করা সহ বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবকে সংবর্ধনা দেওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে। মঙ্গলবার পৌরটাউনে G20 এক সেমিনার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ আরো অন্যান্যরা।